আহারে কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আর একটুখানি ধৈর্য ধরো বকুল, একটু বাদে তোমার হিরো চলে আসবে, তারপর তোমাকে আর তোমার হিরোকে সব কষ্ট থেকে মুক্তি দেবো আমি, প্রমিস। জানো বকুল, আমি ভেবেছিলাম এরকম একটা শুভ দিনে কোনো খারাপ কাজ আমি করব না। একটু বাদে যে আঙুলে এসে আংটি পড়াবে সেই হাতটাকে নোংরা করব না আমি। কপাল, তুমি হতে দিলে না। তোমার না জানো তো পুরো শকুনের দৃষ্টি, শকুনের নজর, সারাক্ষণ ওই দুখানা চেলাকে আমার পেছনে লেলি রেখেছ। অগত্যা রিস্ক নেওয়াটা ঠিক, হাত পা সব বাঁধা, তার তেজ দেখেছেন স্যার, যেন আমাদের চোখ দিয়ে ভাষ্য করে দেবে। তবেই তো অশোক, এত প্ল্যান করে ফাঁদ পেতেছি এর জন্য। এই দেখো, এই মেয়ে যদি বাঁচে না তাহলে আমার বিয়ে নয়, পুরো শ্রাদ্ধ করে ছাড়বে। স্যার ফোন করছেন। খবরদার, বাবা যেন কেউ জানতে না পারে, সারপ্রাইজ। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, উনি আমার সাথেই আছেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি স্যার, কথা বলবেন। হ্যাঁ ড্যাড। ইয়েস আই এম কামিং। আরে তোমরা যাও না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আমি একদম ঠিক আছি, একদম চিন্তা করো না, চলো ওখানে দেখা হচ্ছে, বাই। অশোক শোনো, আমাকে বেরোতে হবে, তুমি শিওর তো তুমি এই কাজটা করে দেবে? আপনার দেখছি আমার উপর এখনও ভরসা নেই। আরে না না, তুমি একদম পাক্কা খিলাড়ি আছো, নাহলে আমাকে আর ড্যাডকে একসঙ্গে হ্যান্ডেল করতে পারো? সেটা কথা নয়, কথা হচ্ছে এই মেয়েটা, এ কিন্তু খুব চালাক, একে আমার একদম ভরসা নেই, কোনোভাবেই যেন হাত পা খুলতে না পারে। আর পারবে না স্যার, আমি নিজে পাহারায় থাকবো, ওর আপনি বেরোলে ওর সামনে বসে থাকবো, অপেক্ষা করবো ওই ঢ্যাঁড়সটার। অরুণাবু এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি যাচ্ছে, তার মানে তো সত্যি সত্যি এনগেজমেন্টটা হয়ে যাবে। ঠাকুর ঠাকুর কিছু করো, ঠাকুর কিছু করো। আর হ্যাঁ, আমার কিন্তু সমস্ত ঘটনার আপডেট চাই, আর ওদেরকে মারার পর ছবি তুলে পাঠানোটা মাস্ট। ড্যাড আমাকে এত সুন্দর একটা বউ গিফট করছে, তার বদলে একটা রিটার্ন গিফট তো আমার দেওয়া উচিত, তাই না? তাই আমি ঠিক করেছি, আমার এঙ্গেজমেন্টে বকুল আর ঋষিকে মেরে আমি ড্যাডকে বেস্ট সারপ্রাইজ গিফটটা দেব। আমার বিয়ে ভাঙতে গেছিলে না বকুল, সবার সামনে প্রমাণ করতে গেছিলে অরুণাব খারাপ ছেলে। এবার দেখ কেমন লাগে। বাই স্যার। সময় দিলাম, তার মধ্যে যদি না আসেন বা পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করে তাহলে আপনার বউকে কুচি কুচি করে কেটে পার্সেল করে দেবো, কেমন? এই জন্যই বারবার বলেছিলাম আমাকে সঙ্গে নিয়ে চলুন, কিন্তু আপনি তো আমার কথা শুনবেনই না। আমারই দোষ, আপনার কথা না শুনে এরকম একটা বিপদের মধ্যে আপনাকে একা যেতে দেওয়া আমার একদম উচিত হয়নি। দেখো এই দেখো কি অলক্ষণে কাণ্ড, আমি পূজো করছিলাম, চোখটা খুলেই দেখি প্রদীপটা নিভে গেছে, আমার বুকটা কেমন ছ্যাঁদ করে উঠলো। তোমায় বলেছিলাম না বিকেল থেকেই আমার মনটা কেমন করছে, আগে তো কখনো এরকম হয়নি বৌমা,
কেন এমন হচ্ছে বলো তো? কেবলই মনে হচ্ছে আমার আমার বকুলের সামনে নিশ্চয়ই কোনো বড় বিপদ। কিন্তু মা, সকালে তো বকুলের সঙ্গে এতক্ষণ ধরে ফোনে কথা বললাম, কত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলো, আপনার বাতের ব্যথা বেড়েছে কিনা, আমি ঠিক সময় প্রেশারের ওষুধ খাচ্ছি কিনা। সে তো সকালবেলায়, তখন তেমন মন কু গায়নি আমার। কিন্তু এতক্ষণ ধরে কথা বললাম, কিছুই বুঝবো না, মানে একটা বিপদ আপদ হলে তো কই, ও তো কিছু বললো না মা আমাকে। তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত কথা বলো না বৌমা। আচ্ছা বিপদ কি কখনো বলে কয়ে আসে, আগে থেকে জানান দিয়ে আসে? যাও তো, যাও যাও, একটা বকুলকে ফোন করো দেখি, ফোন করো। না মা, আজকে তো এশার আশীর্বাদ। তাতে কি হয়েছে? ঋষি এতবার করে যেতে বললো আমাদের, আমরা তো যেতে পারলাম না। আজ ও বাড়িতে অনেক লোকজন মা, এই বারবার করে বকুলকে ফোন করাটা ঠিক হবে বলুন তো? হ্যাঁ, আমি আমি সব বুঝতে পারছি বৌমা, কিন্তু কিন্তু আমার মন তো মানছে না। আমার আমার ভীষণ মনে হচ্ছে বকুলের কোনো বড় বিপদ হবে। আমি বকুলের কিছু হলে আগে থেকে বুঝতে পারি, ভগবান আমাকে জানান দেন। আমার আমার আজকে সেরকমই একটা কিছু মনে হচ্ছে, মনে হচ্ছে বকুলের সামনে খুব বড় বিপদ। কি আছে রোন, কি সব ঠিকঠাক আছে তো? না, মামার বাড়ি থেকে মামা ফোন করেছিল, দিদার শরীরটা বেশি খারাপ হয়েছে, অবস্থা খুব একটা ভালো নয়, বাবা মাকে নিয়ে মামার বাড়ি গেছে। ও, তাহলে তো দাদা বৌদিকে যেতেই হবে। কাকুমণি তুমি চিন্তা করো না, বাবা মা গেছে তো কি হয়েছে, আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে ঠিক ম্যানেজ করে নিতে পারবো। কি দিদি, কি বলিস? তুমি একদম ঠিক বলেছ। ও কাকুমণি, তুমি কেন এত চিন্তা করছো? অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না, এমনিতে তো আমাদের সব হয়েই আছে, শুধু ওনাদের আসার অপেক্ষা। আরে না না, আমি চিন্তা করছি না, তোমরা থাকতে আবার চিন্তা কিসের? শুধু বকুল আর ঋষি কোথায় গেল সেটা জানতে না পারা পর্যন্ত পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছি না। দিদারও বলি হ্যাঁ, অসুস্থ হওয়ার আর সময় পেল, কোথায় ভাবলাম সবাই মিলে একটু আনন্দ করব, তা না। আহ রোশনি, তুই কি দিন দিন লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলছিস নাকি? হ্যাঁ, তুই আমাদের দিদার সম্পর্কে এই কথাগুলো বলছিস? দিদার সম্পর্কে তো চিন্তা না থাক, কিন্তু গুরুজন হিসেবে প্রাপ্য সম্মানটুকু তো দিবি। রোশনি বলছি, তোর ওই রাজস্থানী মহিলারা যারা মেহেন্দি করছিলেন তারা কোথায়? তাদের সব পেমেন্ট করে দিয়েছিস তো? হ্যাঁ কাকুমণি, ওনারা এবার বেরিয়ে যাবেন, জিনিসপত্র গোছাচ্ছেন। ও কাকিমণি বলছি, এসে কেমন আছে এখন? ও শরীরটা ঠিক আছে তো? আর ওই জুসটা খেয়েছে? না, খাইনি। আচ্ছা কি মুশকিল বলো তো, এই মেয়েটা কি শুরু করেছে? আমি জানি ও বিয়ের আগে না নিজের শরীরটা একেবারে খারাপ করে ছাড়বে। না না, এবার ওকে জোর করে খাওয়াতে হবে, আর এই কাজটা একমাত্র আমাদের বকুলই পারবে। হ্যাঁ বকুল ঋষি ওরা দুজনে কোথায়? বেরিয়েছে দাদা ভাই। বেরিয়েছে এখন? হ্যাঁ, আশ্চর্য, এখন বেরিয়েছে মানে প্রেম করার? এই শোন না, এটা ফোন কর তো, ফোন কর, ফোন কর, বল আমি ফোন করতে বলেছি, আর বলবি যে এখন যেন প্রেম না করে, ঠিক আছে? বল বল। হ্যাঁ করছি। ঋষি যে খুব টেনশন নিয়ে বেরোলো সেটা কি আমার বলা উচিত হবে এখন? কাকুমণিকেও তো বলেছিলাম, কিন্তু তিনিও তো কিছু বলছেন না। কি রে ভ্যাবলা হয়ে দাঁড়িয়ে আছিস কেন, ফোনটা কর। এই না দীপ, ছাড়ো তো। কি বলো তো, সারাক্ষণ ওদের পেছনে লেগে থাকো না তুমি, গেছে হয়তো কোনো দরকারি কাজে, চলে আসবে, ব্যস্ত কেন করো ওদেরকে? আবার এই অদিতি। হ্যাঁ কাকুমণি বলছি, তুমি তো ওদের গিফট আনতে পাঠিয়েছিলে। গিফট? আমি কই, না তো গিফট তো ওই দোকানের লোক এসেই দিয়ে গেছে। তাহলে ঋষি আমাকে মিথ্যে কথা কেন বললো? জাব্বু শোনা, তোমার হাতে এটা কি? এটা ট্রান্সান্ডিডের ড্রেস। এগুলো এগুলো কোথায় পেলে তুমি? গার্ডেনে। এই যে এই যে, এক মিনিট, কোথায় যাচ্ছেন আপনি? তার মানে এই পোশাক পরেই বকুল বেরিয়েছিল আগে, আর ওকে দেখেই আমি ভেবেছিলাম রাজস্থানী মহিলাদের একজন।
আচ্ছা, আমার সঙ্গে চালাকি করছো বকুল? দেখি তো, এই তো সেই ড্রেস। ওনারা কখন থেকে খুঁজছিলেন? দাব্বু, কতবার বলেছি তোমাকে যে কাউকে জিজ্ঞেস না করে তাদের জিনিসে হাত দেবে না? এগুলো নিয়ে এখন আমি কি করি? তোর তোর রজতবাবু, আপনারা কত দূর? অনাওয়ার ওয়ে সমর। আপনাকে একটা খবর দিই, বকুল কিন্তু এখনো বাড়িতে ফেরেনি। আর এদিকে ঋষি কিছুক্ষণ আগে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অরুণাবর সাথে আমার কথা হয়ে গেছে, ও ঠিক আছে। বকুল ঋষি ওর কিচ্ছু করতে পারবে না। আমরা তোমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে ও চলে আসবে। খুব টেনশন হচ্ছিল জানেন তো। এনিওয়ে বাই। বেচারা বকুল এত খেটে খুটে বাড়ি থেকে বেরোলো, অথচ সবই বৃথা। কি ব্যাপার বকুল ওস্তাদ, সব হাওয়া ফুস? এত নাম শুনেছি তোমার, তুমি নাকি এক ঘুষিতেই সবাইকে কাত করে দাও। ড্রাগ পেডলারদের নাকি তুমি জম, তাদেরকে পুলিশে ধরাও। আজ কি হলো, তাদেরই গোডাউনে হাত পা বাঁধা অবস্থায় বসে আছো? কই, কোথায় তোমার ভিদুরাম? আধ ঘন্টা তো হয়ে গেল না, আজ আর তোমার ভিতুরাম ভয়ে আসবে না এদিকে, কি বলো? তোমরা চেনো না ওকে, একবার যখন বলেছেন তখন উনি আসবেনই, কিন্তু আসার পর আমি ওকে বাঁচাবো কি করে এই নিষ্ঠুর লোকগুলোর হাত থেকে? মা, বকুলের ফোন তো লাগছে না। আচ্ছা, বাড়িতে একটা ফোন করব? হ্যাঁ করো না। হ্যালো। হ্যালো, আমি বকুলের মা বলছি। হ্যাঁ মাসিমা বলুন, আমি অদিতি বলছি। অদিতি বলছি, বকুলের সঙ্গে একবার কথা বলতে পারি গো? খুব অসুবিধা হবে কি? এমা কেন, কিন্তু ঋষি আর বকুল তো বাড়িতে নেই মাসিমা, ওরা তো একটু বেরিয়েছে। আপনার কিছু দরকার ছিল আমাকে বলতে পারেন। দরকার সেরকম কিছু নয়, আসলে এমনি একটু ফোন করলাম। ওরা ভালো আছে তো অদিতি? হ্যাঁ মাসিমা, ঋষি আর বকুল তো ভালো আছে। বাহ, ভালো থাকলে তো ভালো। তোমরা ভালো আছো অদিতি? হ্যাঁ মাসিমা, আমরা ভালো আছি। ঠিক আছে, আমি আমি এখন ফোন রাখি, কেমন? না না, এক সেকেন্ড বলছি, আপনারা আসবেন না? না অদিতি, আসলে তোমাদের ঠাকুমার বাতের ব্যথাটা খুব বেড়েছে জানো তো, তাছাড়া ঠান্ডাটাও তো বেশ পড়েছে না। তবে আমরা কিন্তু এশার বিয়ের দিন ঠিক যাব। ওই দিনকে আপনাদের আসতেই হবে, বাড়ির বিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাখি অদিতি। হ্যাঁ রাখুন। আচ্ছা, কে ফোন করেছিল? বকুলের মা, মাসিমা। ও, কি বললো, কখন আসছে? আসছে তো না, ওনারা আসছেন না। জানো তো, বকুল আর ঋষির খোঁজ করছিল, জিজ্ঞেস করলো ওরা ভালো আছে কিনা। ভালো আছে কিনা মানে? আরে বলবে তো, ভালো আছে, ফুর্তিতে আছে। কেন সবসময় ইয়ার্কি করো বলো তো? না না, মাসিমার গলাটা না কিরম একটা টেন্সড লাগলো, মানে মনে হলো উনি কিছু বলতে চাইছিলেন, আমি ফোনটা ধরেছিলাম বলে বোধহয় কিছু বললো না, মানে লুকিয়ে গেল। দূর, তুমি না সব বিষয়ে বেশি বেশি ভাবো। আরে বাবা, সেরকম কিছু হলে বলতো না। হবে হয়তো, আমি ভুল। শোনো না,
তোমাকে না অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো, কিছুতে বলা হচ্ছে না। কি গো? খালি প্রেম, এটা সিরিয়াস কথা। তুমি তুমি খেয়াল করেছো, এশার বিয়েটা যবে থেকে ফাইনাল হয়েছে তবে থেকে আমাদের বাড়ির পরিবেশটা কিরকম খাপছাড়া খাপছাড়া লাগছে। খাপছাড়া লাগছে মানে? হ্যাঁ গো, কাকুমণি কাকিমণি এশা ঋষি বকুল এদের মনের মধ্যে না কেমন একটা অশান্তি চলছে, সবার থেকে কেমন যেন লুকিয়ে রাখছে কিছু, মানে আমি না বুঝতে পারছি না। কিন্তু বাড়ির পরিবেশটা পুরোপুরি আলাদা, তুমি একটু খেয়াল করে দেখো না। উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও বকুল ওস্তাদ। ইচ্ছে ছিল জানো তোমাদের স্বামী স্ত্রীকে একসাথে উপরে পাঠাবো, কিন্তু না তোমাদের ব্যাড লাকটাই খারাপ, ও চায় না তোমার সাথে উপরে যেতে। যাকে যাক, তুমি আগে আগে যাও, আমি পাঠাচ্ছি ওকে পিছু পিছু। তোমাকে দেখে না বড্ড মায়া লাগছে, এত অল্প বয়সে স্বর্গে যাবে, তাই ভাবলাম একটা কনসেশন দিই, তোমার ভিতুরামের আগে তোমাকে মারি যাতে কষ্ট তোমার কম হয়। আসলে আসলে আমার মনটা না বড্ড নরম বুঝলে। রক্ষা করো ঠাকুর, আমাদের মেয়েটার মঙ্গল করো। বাস, কি টাইমিং রে, একদম ঠিক সময় হিরোর এন্ট্রি। চল যা, ল্যানোসটাকে জামাই বরণ করে নিয়ে আয়, আর তারপর একসাথে দুটোকে জবাই কর। প্লিজ, আমাকে যত মারার মারো ওকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও ওকে। বাইরে তো কেউ নেই স্যার। কি বলছিস, কি ঠিক করে দেখ, ভূতে নক করেনি তো? বিশ্বাস করুন স্যার, মা কসম বাইরে কেউ নেই। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सुति हुलुक उजागर, राम दूत अतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमुद निवारो सुमति के संगी। शंकर शिवन केसरी नंदन तेज प्रतापो महाजगवंदन विद्यवान पुण्योति चातुर राम काज करि विपातुर प्रभु चरित्र सुनि दुख रसिया राम लखन वीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी राज सुबेसा कानन कुंडल कुंचित केसा ভেজা চিরের মতো মাল এরকম আগুন হয়ে উঠলো কি করে? এটার থেকে কি করে মাচিস দেখি? Oh,
মারুন, সব কটাকে মারুন, একটাকেও ছাড়বেন না, মেরে মাটিতে পুঁতে দিন।